নমস্কার। শেষ জীবন সুন্দরবনে আরও একটু নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু জাল নিয়ে নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। একদম নদীর ওপারটা কিন্তু দেখা যাচ্ছে। নৌকোটা কিন্তু ডাঙায় বসানো আছে, নৌকোটা খোলা চলছে। এক্ষুনি কিন্তু আমরা নৌকোটাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা দেব। জাল খুঁজেছে ভেটকে আছে এটা বক কিন্তু নদীর চরে বসে আছে। আর আপনারা দেখতে থাকুন, অনেক পাখি কিন্তু আপনাদের দেখাবো, পাখির ডাক কিন্তু আপনাদেরকে শোনাবো, আপনারা চুপচাপ শুনতে থাকুন। গাছটার উপরে কিন্তু কিছু পাখি আছে। এরপরে কিন্তু যে একটা ব্যারিকেড দেখা যাচ্ছে, এই ব্যারিকেডের ওই সাইডেই আমরা চলে যাব গভীর জঙ্গলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু জঙ্গল। সামনে শুধুই জঙ্গল। ব্যারিকেডের এ সাইডে আমরা চলে আসলাম বন্ধুদের দেখানোর জন্য। বন্ধুরা, আপনারা দেখুন কি সুন্দর মনোরম জায়গা। সুন্দরবনের ভিতরে এত সুন্দর জায়গা আছে, আপনারা কিন্তু বাড়ি বসেই দেখতে পাচ্ছেন। তাই বন্ধুদের বলবো, আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন।
আপনারা ভালো করে ভিডিওটাকে দেখুন, চারিদিক কিন্তু সবুজ আর সবুজ, সুন্দরবন পুরো সবুজ হয়ে আছে। আপনারা ভালো করে ভিডিওটাকে দেখুন। যে জায়গায় জালটা পাতা হবে সেই জায়গাটা কিন্তু নির্বাচন চলছে, কোথায় জালটা দিলে মাছটা ভালো পাওয়া যাবে। এক নম্বর জাল ফেলার কাজ শুরু করে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। মাটি মাটি দেবেন ওই ফেলে নি, ওই মাথা হইলি, ওই মাথা হইলি না না আড়ে দেখে আড়ে বের করো কি দেখো গাছ না থাকুন। সাগর ছাড়াই লাগবে আছে একদম। অবশেষে এক নম্বর জাল কিন্তু আমাদের ফেলা হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। আর একটু আগিয়ে গিয়ে কিন্তু আর একটা জাল ফেলব। আর মাছ বসে দিয়েছে এটা ঘাসে দোকানে কোন
আস্তে আস্তে বাজে শীতকালের দাম আরে ও ধারে চাপ প্রচুর জোর জানি লম্বা করলে দু নম্বর জালটা কিন্তু আমাদের খেলা হয়ে গেছে। আপনারা শেষ জীবন সুন্দরবনের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসেই দেখতে থাকুন। এবার কিন্তু তিন নম্বর জালটাকে খেলা হবে, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই আমাদের শেড জালটা কিন্তু দেওয়ার কাজ চলছে। এই জালটা দিয়ে কিন্তু আমরা ঘরে ফিরব। বড়টা ফার কাজে না আমার পাইছেন জাল দড়ি গেলে জাল দড়ি গেছে তো কাছে ইউজে গাও কাটিস কেতে আর কাছে না আর 10 নম্বর করে ওইটা মা ওই দিন তাই ধরে গেছে এই দুটো ধরে হাতে ভাই জাল দড়াচ্ছে বাসের মেরিক বাতিয়ে গেছে
কাটিং করতে জালটা ফেলা হয়ে গেছে। এবার আমরা ঘরে ফিরবো, যে এই জালটার তোলার পর্ব অন্য কোনো একদিন আপনাদের সামনে তুলে ধরব। সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আমরা আস্তে আস্তে ঘরের দিকে ফিরছি। যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের বলবো আমাদের ভুল ত্রুটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন।